তো 12 তারিখে বাংলাদেশে শাহরুখ খানের সিনেমা পাঠান মুক্তি পাচ্ছে, তো কিলহিমো অলরেডি চলছে প্রায় 4 সপ্তাহ সফলভাবে চলছে, বিষয়টা কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমার কাছে ভালো লাগছে, কারণ প্রথম থেকেই এটা বেশ কয়েক বছর হলো এই কথাটা হচ্ছে যে হিন্দি সিনেমা কেন বাংলাদেশে রিলিজ হয় না বা আপনাদের মতামতকে আমরা সবসময়ই বলি আসলে এটা ভালো হবে। আর যেহেতু বাংলাদেশের সিনেমা হলগুলো একদমই এখন নেই, যেগুলো সিঙ্গেল স্ক্রিন আমরা যেগুলো বলি গ্রাম বা মফস্বলের, আর প্রত্যেকটা বিভাগীয় শহরে এখন স্নেপ্লেক্স হচ্ছে, মাল্টিপ্লেক্স, সো এইগুলো তো শহরভিত্তিক, বাট গ্রামের যে হলগুলো আমার কাছে মনে হয় হিন্দি সিনেমা আসলেই হলের পরিবেশগুলো ভালো হবে, যাতে করে সবাই আরাম করে অ্যাটলিস্ট এসি না হোক ফ্যানের নিচে বসে সুন্দর মতো সিনেমা দেখতে পারবে। আর পাঠান তো আসলে পাঠান, এটা কম বেশি বাংলাদেশের সবাই দেখে ফেলেছেন আপনারা ইউটিউবে বিভিন্ন মাধ্যমে। আর যেহেতু এই প্রথম শাহরুখ খানের সিনেমা, দীপিকা পাড়ুকোনের সিনেমা সিনেমা হলে আসবে, আমি নিজেও এক্সাইটেড। আমি যদিও সিনেমাটা দেখেছি আমেরিকাতে, বাট রিলিজ হলে আমি নিজেও যাবো সিনেমাটা আবার দেখতে, যেহেতু আমার বাংলাদেশে হিন্দি সিনেমা। না আমার কাছে মনে হয় না, কারণ দেশপ্রেম সবারই আছে, তখন মনে হয় আরও বরং স্বরূপ কিলহিম দেখতে মানুষ বেশি হলে আসবে, এই জন্যই আসবে। এদিকে শাহরুখ খানকে দেখলাম, এদিকে অনন্ত জলিলকে দেখে আসি, এদিকে অনন্ত জলিলকে দেখলাম, এদিকে শাহরুখ খানকে দেখে আসি। আমার কাছে মনে হয় যে সিনেমা হলে যেরকম ঈদ আসলে যেরকম একটা ধুম লেগে যায়, প্রত্যেকটা মানুষ সিনেমা হলে আসে সবগুলো সিনেমা দেখার জন্য, সো যখন পাঠান দেখতে আসবে কিলহিম দেখবে, কিলহিম দেখতে আসবে পাঠান, পাঠান দেখবে, সো আমার কাছে মনে হয় ভালো হবে, খারাপ হবে না। কোনো টিকটকার হচ্ছে হলের স্ক্রিনের এক্সেল রেকর্ড করে এবং হলের ভিতরে ভিডিও করে কিলহিমকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, বিষয়ে কোনো বুঝি নাই যে কোন একজন টিকটকার হলের ভিতরের ফুটেজ এবং সিনেমা চলাকালীন ফুটেজ নিয়ে অপপ্রচার চালাচ্ছে যে সিনেমা হলে কিলহিম দেখতে আসে না দর্শক বা ফাঁকা দিচ্ছে, এভাবে অপপ্রচার চালাচ্ছে, এভাবে আসলে আমি জানি না কি বললেন, আমি একদমই একদমই কিছুই জানি না এই বিষয়ে, সত্যি কথা যেটা। আর আমি আসছি আজ দুই তিন দিন হচ্ছে দুবাই থেকে ঈদের ছুটি কাটিয়ে, ঈদের পর যেহেতু ঈদের পরের দিন যেতে পারিনি যেহেতু মুভি রিলিজ হয়েছিল, আমি এসে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি আমার অফিস নিয়ে কাজ নিয়ে। তারপরে নেত্রীর প্রিপারেশন চলছে, আমরা আরও কিছুটা চেঞ্জ করছি নেত্রীতে, যে দেশীয় প্রেক্ষাপটকে দেশীয় সমাজকে আরও কীভাবে এই সিনেমা নেত্রী দ্য লিডারের মাধ্যমে তুলে ধরা যায় সেইগুলোর কাজকাম চলছে। আর আসলে আমি বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে দেখেন এখানে সবাই দাঁড়িয়ে আছেন, এত মিডিয়া আছেন, আপনারা ইউটিউবার অনেকেই আছেন এখানে, সো সব কিছু মিলে এখনও তো সিনেমা হাউসফুল, তো আসলে এটা আমি আবারও বলছি আমি কিছুই জানি না, বাট এরকম কিছু যদি হয়ে থাকে যে সিনেমা হলে শুধুমাত্র কয়েকটা জনটা 100% পেইড করেছে তাকে কেউ, যে কারণে সেটা করেছে। আপনি যেটা বলেছেন যে সিনেমা হল গ্রামের যে হলগুলো রয়েছে হিন্দি সিনেমা আসার পরে সেগুলো ঠিক হবে, কিন্তু আসলে হিন্দি সিনেমা যেটি আসছে সেটি কিন্তু মফস্বলে রিলিজ পাচ্ছে না, সেটি আপনার স্টেট সিনেপ্লেক্স সহ যে। আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা, যদিও এখন পাচ্ছে না বা হচ্ছে না, আমি দেখলাম 38-39টা হলে মনে হয় পাঠান রিলিজ হবে, সো এবার যেহেতু হচ্ছে না, বাট এবার যে মানুষ যে সারাটা দেখবে মানুষের মাধ্যম যে যে আগ্রহটা দেখবে, সো নেক্সট যে সিনেমাটা আসবে সেই ক্ষেত্রে তারা হলগুলোকে ঠিক করবে আমার যেটা মনে হয়, কারণ আমি কিছুটা শুনেছি যে হল মালিকরা যারা হল ওনার্স তারা এরকম চিন্তাভাবনা করছে যে আমাদের একটা দুইটা হিন্দি সিনেমা যদি আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তারপর আমরা এটাকে কন্টিনিউ করতে চাই, কারণ আমরা চাই আমাদের হলের বিজনেসটা যেন ভালো থাকে। দ্যাট মিন্স কি বোঝায় যে তারা তাদের হলকে ঠিক করবে।